পাবদা মাছ লবণ হলুদ ঝালের গুঁড়ো দিয়ে মেখে পরিমাণ মতো তেল নিয়ে তাতে ভেজে বাদামি করে ভেজে তুলতে হবে। এরপরে একটি কড়াইতে লব তেজপাতা ঝাল জিরা দিয়ে ফোড়ন দিয়ে আদা রসুন দিয়ে কষিয়ে পানি দিতে হবে। ঝালের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে পানি ফুটে উঠলে মাছ দিয়ে পাবদা মাছ রান্না করতে হবে। হয়ে গেল পাবদা মাছের তেল ঝাল।